ওয়ালাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওটির বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি ভিডিও অফলাইনে এসইও করব কোনো ইন্টারনেট ছাড়া, কিভাবে আমরা সেই ভিডিওতে ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন, সাবটাইটেল এবং রেটিং পয়েন্ট দেব। এভাবে যদি আমরা একটি ভিডিও অফলাইনে এসইও করি তাহলে 100% আমি কথা দিলাম সেই ভিডিওটি ভাইরাল হবে এবং ভিউ জেনারেট হবে। তো আমরা যদি একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করি তো অবশ্যই সেই ভিডিওতে আমরা এডিটিং করতে হবে। একটি ভিডিও অবশ্যই আমরা যে কোনো সফটওয়্যার দিয়ে এডিটিং করি, কিন্তু এডিটিং করার পরেই কিন্তু আমরা সেই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করি। কিন্তু এডিটিং করার পর আমরা সেই ভিডিওতে অটোমেটিক অর্থাৎ ডিফল্ট একটি কিন্তু নেম এসে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ওপেন অর্থাৎ এডিটিং করেছি। তো ক্যামটাসিয়া সফটওয়্যারটি দিয়ে এডিটিং করার পর এই ভিডিওটির ডিফল্ট একটি নাম এসে গেছে, ইউটাইটেলড প্রজেক্ট বলে একটি নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটাইটেলড প্রজেক্ট বলে একটি নাম, এটি কিন্তু একটি ডিফল্ট নাম এসে গেছে। তো সবারই এরকম একটি নাম এসে যাবে যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন না কেন। তো এই এডিটিং করার পর অবশ্যই আমাদের এই ভিডিওটার টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন আমরা অফলাইনে কিভাবে এসইও করব। তো এই অফলাইনে এসইও করার জন্য অবশ্যই আমাদের যে ভিডিওটা আমরা মেক করলাম সেই ভিডিওটা কি বিষয়ে, সেই ভিডিওটার আমরা আগেই টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে রাখব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেল লিখে রেখেছি আগেই এবং ট্যাগ লিখে রেখেছি। তো একটি কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এখানে ট্যাগ লেখার পর আপনাকে অবশ্যই একটি কমা দিতে হবে। একটি ট্যাগ লেখার পর অবশ্যই আপনারা একটি কমা দিবেন, তাহলে একটি ট্যাগ হয়ে যাবে। তো এই ভিডিওটা এডিটিং করার পর কিন্তু আমাদের ডিফল্ট একটি নেম এসে গেছে। এই নেমে যদি আমরা এই ভিডিওটা পাবলিশ করি তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে না কোন কোন দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছবে। আপনি যদি এই ভিডিওটা অফলাইনে অবশ্যই এসইও করেন অর্থাৎ ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ যদি অফলাইনে দিয়ে দেন তাহলে অবশ্যই ইউটিউব অ্যালগোরিদম বুঝবে আপনার ভিডিওটা কোন দর্শকের কাছে পৌঁছাবে। তো অবশ্যই আমরা এই ভিডিওটা কিভাবে অফলাইনে এসইও করে আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে শিখে যাব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ সহকারে দেখতে হবে। তো আমরা ধরুন এই ভিডিওটা আমরা ক্যামটাসিয়া সফটওয়্যারটি দিয়ে এডিটিং করার পর এই ভিডিওটা আমাদের রেডি। তো এই ভিডিওটা রেডি হওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের একটি নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার পর আমাদের এখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে রাখতে হবে। লিখে রাখার পর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে এই ভিডিওটার ধরুন এই ভিডিওটার বিষয় হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তা এটির আমি টাইটেল লিখে রেখেছি হাউ টু ক্রিয়েট ওয়ান ইউটিউব চ্যানেল। তো আমরা ডাইরেক্ট এই টাইটেলটি কপি করব। কপি করার পর আমরা যে ভিডিওটা ক্যামটাসিয়া সফটওয়্যারটি দিয়ে মানে এডিটিং করলাম সেই ভিডিওটি কিন্তু ডিফল্ট একটি নাম এসে গেছে। তো এই ভিডিওটার ডিফল্ট একটি নাম এসে গেছে, ইউনাইটেড প্রজেক্ট। তো এই ভিডিওটার আমরা এখন টাইটেল দিব। টাইটেল আমরা কিভাবে দিব, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ কিভাবে আমরা দিব অফলাইনে। তো এটি দেওয়ার জন্য আমরা এই ভিডিওটার প্রপার্টিস অর্থাৎ মাউস রাইট বাটনের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো প্রপার্টিস বলে একটি অপশন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রপার্টিস বলে একটি অপশন, আমরা এই প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস ভার্সন। তো আমরা এখানে ডিটেলস বলে একটি অপশন পাচ্ছি, এখানে তিন নম্বরে যে ডিটেলস বলে একটি অপশন পাচ্ছি, আমরা এই ডিটেলসে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস আরও অনেক অপশন। তো আমরা জাস্ট এখানে টাইটেল বলে একটি অপশন পাচ্ছি, টাইটেলের অপশনের ডান পাশে আমরা যদি মাউস পয়েন্টটা আনি তাহলে এখানে একটি ফাঁকা ঘর এসে যাবে। তো অবশ্যই আমরা এখানে
মাউসের রাইট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে পেস্ট বলে একটি অপশন পাচ্ছি, আমরা এখানে পেস্ট করে দেব। এর আগে যে আমরা টাইটেলটা কপি করলাম, এই টাইটেলটা এখানে পেস্ট করে দেব। তো আপনারা যদি চান সাব টাইটেল দিতে, তাও এটি দিতে পারে। এবং রেটিং পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটা রেটিং পয়েন্টও এখান থেকে দিতে পারেন। এবং ট্যাগ, এখানে ট্যাগ বলে একটি অপশন পাচ্ছেন, এখানে ট্যাগ দিতে হবে। তো অবশ্যই আপনারা যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটির কী কী ট্যাগ হবে সেই ট্যাগগুলো একটি নোটপ্যাডে আগেই লিখে রাখবেন। তো আমি কিছু ট্যাগ এখানে লিখে রাখছি। তো এই ট্যাগগুলো আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট এখানে ট্যাগগুলো এখানে বসিয়ে দিব। বসানোর পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই বলে একটি অপশন পাচ্ছি, এখানে অ্যাপ্লাই করলেই আমাদের, অ্যাপ্লাই দেওয়ার পর আমরা এখানে ওকে দেব। ওকে দিলেই আমাদের এই ভিডিওটি অফলাইনে এসইও হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে যদি আমি আবারও যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাগগুলো রয়ে গেছে। তো আমরা এখানে আবারও এখানে যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি আমরা এখানে কপি করব। কপি করার পর এখানে যে রিনেমটি আমরা দেখতে পাচ্ছি, এই রিনেমটি আবারও আমরা চেঞ্জ করে নিব। আমরা এর আগে যে টাইটেলটি কপি করলাম এই টাইটেলটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করলে আমাদের এই ভিডিওটি রেডি। তো আপনারা আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো কিভাবে এই টাইটেল এবং ট্যাগ ডিসক্রিপশন অফলাইনে কিভাবে এসইও করবেন, আশা করছি আজকের এই ভিডিওটি বুঝতে পারবেন। তো আপনারা যদি আবারও এই ভিডিওটির প্রপার্টিসে যান তাহলেই দেখতে পারবেন যে এই ঠিকঠাক মতো রয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল দিয়েছি, ট্যাগ দিয়েছি, রেটিং পয়েন্ট দিয়েছি। তো এভাবে আসলে একটি ভিডিও অফলাইনে এসইও করে। তো অফলাইনে এসইও করার পর সেই ভিডিওটি আপনারা অবশ্যই পাবলিশ করবেন, তাহলেই ইউটিউব অ্যালগোরিদম বুঝবে কোন কোন দর্শকের কাছে আপনার ভিডিওটি যাবে। আপনি যদি ডিফল্ট একটি নাম দিয়ে সেই ভিডিওটি পাবলিশ করেন তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না আপনার ভিডিওটা কোন কোন দর্শকের কাছে যাবে। তো আপনারা যদি এইভাবে একটি ভিডিও পাবলিশ করেন তাহলে অবশ্যই ভিউ জেনারেট হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান।